আলী কুমুস সালা ম রাহামাতুল্লাহ ই ওবারাকাত ও সম্মানিত আপনি সাধ ভাই আপনি দুবাই থেকে জানতে চেয়েছেন যে বিবাহের পর স্ত্রী কাকে বেশি প্রাধান্য দিবে স্বামীকে কেনাম বাবাকে বাবা মাকে আলহামদুলিল্লাহ সাল্লাহত উসলাম আলাহা রসুল্লাহ মাবাদ সমানিত ভাই প্রথম একটি কথা অবশ্যই জেনে রাখতে হবে আল্লাহ সভায় আনত আলা এই নারী জাতিকে সৃষ্টি করেছেন পুরুষের শান্তি আরামায়েশ এবং তাদের দ্বারা পৃথিবীতে একজন একজনের সঙ্গী নিয়ে সঙ্গী হবে গড় সংসার তৈরি করবে একজন একজনের মাধ্যমে জীবন উপকরণ সহ অন্যান্য বিষয়গুলো সম্পন্ন হবে এবং তাদের আল্লাহ বান্দা তৈরি করবেন বান্দা পাঠাবেন সৃষ্টি করবেন তারপরে দুনিয়া থেকে বিদায় নিবে এবং পুরুষ যেমন মহিলার জন্য শান্তি মহিলা ও পুরুষের জন্য শান্তি দুজনে পার্টনারশিপ সংসার এই জন্য একজন একজনের উপরে হক রয়েছে স্বামীর যেরকম স্ত্রীর উপরে অনেক হক স্ত্রীর উপরেও স্বামীর অনেক হক দুটির দিকেই হক রয়েছে তো আল্লাহ মহিলাকে সৃষ্টি করা মেইন উদ্দেশ্য যেগুলি আল্লাহ আলামিন রাহ আলমিন একুশ নম্বর নম্বর পাড়ায় আয়তে আল্লাহ সুন্নত বলছেন অনেকগুলি আল্লাহ নিদর্শন উল্লেখ করে এই নিদর্শনগুলোর এমন একটি নিদর্শন এখানে উল্লেখ করছেন সে সম্পর্কে আল্লাহ বলতেছেন আয়াতিহি ইলাইহা রহমা। এবং তার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শনাবলী রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে কেন লিত ইলাইহা যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং অজা আলাবাই না খুব ও রহমা। এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া মহব্বত সৃষ্টি করেছেন কি মহব্বত এবং কি ভালোবাসা দেখুন একজন একজনের জন্য পাগল পারা এগুলি আল্লাহ বলছেন ইন্নাফিদা আলী গুলা তিল্লি কম ইয়াদা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে এটা হলো সংক্ষিপ্ত কথা আর স্বামী যখনই একটা মেয়েকে নিয়ে আসছে যখন মেয়েটি স্বামীর ঘরে চলে আসছে তখনই স্বামীর এতে হাত করা অর্থাৎ আল্লাহ সব হানাও তালার সম্পূর্ণ দিয়ে তাৎ অনুসরণের পরে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর কথার অবাধ্য হওয়া যাবে না কাজের অবাধ্য হওয়া যাবে না স্বামীর সাথে লিপ্ত যাবে না মারামারিতে লিপ্ত হওয়া যাবে না ওর কথার অমান্য করা যাবে না যদি আল্লাহ যদি স্বামী শরীর বিরোধী না হয় সেটা এই জন্য আল্লাহ নবী সাল্লা একটি হাদিস আপনারা অবশ্যই শুনেছেন হাদিসটি যে আল্লাহ নবী আয়ুমা ইমরাতিন যে কোনো মহিলা পাশক্ত সলাৎ পড়বে রমজান মাসের রোজা রাখবে এবং স্বামীর আনুগত্য করবে এবং অসানাত ফারজাহা এবং নিজের সতীর্থকে ঠিক রাখবে তাকে বলা হবে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য তো এই যে এগুলি স্বামীর হক অধিকার মেয়ে যখনই স্বামীর বাড়িতে চলে আসবে তখন তার সকল দিকে লক্ষ্য রাখবে আল্লাহ সব হানতলা মা বাপের অধিকার আর তার উপরে রাখে নেয় ছেলের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে মা বাপের দেখাশোনা করা খেদমত করা তার দেখাশোনা সহ অন্যান্য সার্বিক দেখা মাধ্যমে মা বাবার জন্য শান্তি লাভ করতে পারে এটা ছেলের পাল্লা ফরজ করে দিয়েছেন এই নয় যে আবার মেয়ে কিছুই দেখবে না মা বাবার সাথে আসার ব্যবহার খারাপ করবে করবে সে করবে জীবনের জন্য দেখাশোনা করবে না তার সাধ্যের হবে স্বামীর আনুগত্য স্বামীর দেখাশোনা স্বামীর অর্ডারের পালনের মাধ্যমে মা বাবার খেদমত করার চেষ্টা করবে সেটা আর্থিকভাবে হোক তার কথার মাধ্যমে হোক ভালোবাসার মাধ্যমে হোক যোগাযোগের মাধ্যমে হোক স্বামীর সন্তুষ্ট নেওয়ার মাধ্যমে হোক স্বামীর সাথে অনুমতি নেওয়ার মাধ্যমে হোক যেভাবে হোক না কেন কিন্তু স্বামীর হক এখানে আগে বেশি আল্লাহ রব আলমিন কোরআন মাজিদে বলছেন আল্লাহুন্না মিসরুল্লাহ যে আলি হিন্না বিল মারুফ অলি রিজাল আলি হিন্না দারাজ সুরাব আগারো আঠাশ যে মহিলার যেমন হক রয়েছে স্বামীর উপরে এরকম স্বামীরও মহিলার উপরে কিছু সত্য অধিকার রয়েছে হক রয়েছে দুজন দুজন হক আদায় করবে দেখুন তারপরে আরেকটি হকের মধ্যে যেগুলি অনুসরণ করবে স্বামীর আনুগত্ব সে অযুগত তার আনুগত্ব ঠিক রাখতে হবে কেন আনুগত্য ঠিক রাখার এখানে অনেকগুলি বিষয় রয়েছে পুরুষ তো তার উপর অর্থ সম্পদ দান করে এই জন্য এদিক থেকেও তো আনুগত্য পাওয়ার অধিকার রাখে আবার পুরুষ তাকে নিয়ে আসছে তার আরামের জন্য সে যেদিন না আসতো আরেকজন কি নিয়ে আসতো সুতরাং সার্বিক দিক থেকেই আনুগত্য পাওয়ার অধিকার রাখে আরেকটা হলো তামকিন উজ্জা হজবিল ইস্তেম মহিলা। মহিলাকে স্বামীর মনোবাসনা পূর্ণের জন্য যদি ডাকা হয় তাহলে সেটাকে সাড়া দিতে হবে সেটা অস্বীকার করার সুযোগ নাই যদি শরীর কোনো বিধান বা শরীর কোনো বাধা না থাকে তার যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে সেখানে স্বামীটাকে অবশ্যই সাড়া দিতে হবে এবং তার শরীরকে উপভোগ করার জন্য স্বামীকে দিতে হবে নবিসের আদেশ যে বিশিষ্ট আবুহাজের রতন থেকে মনিত বোহারিতে পাবেন তিন হাজার পঁয়ষট্টিতে মুসলিম এবং চোদ্দ শত সত্তর আদেশটি নাবি সাল্লাহাম রজুল হিফ ই কোন পুরুষ যখন তার স্ত্রীকে তার বিছানায় ডাকবে তার মনোবাসনা পূর্ণের জন্য ফাবাদ সে অস্বীকার করে দিল ফাবাতা গদবান সে রাত্রি যাপন করলো তার উপর আগান্বিত অবস্থায় তাহলে কি শোনেন কথা গুরুত্বপূর্ণ লানাথাল মালা এই কাতো তুসবিহা লানাথাল মালা এই কাতো হাত্তা তুসবিহা সকল হওয়া পর্যন্ত তার প্রতি ফেরেস তা থাকবে দিতে থাকবে নজবিল্লা এটা কঠিন কথা মহিলা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন অবশ্যই স্বামী সন্তুষ্ট থাকতে হবে তার প্রতি এবং তার মনোবাসনা পূর্ণের জন্য ডাকলে শারীরিক কোনো বাধা না থাকলে তার ডাকে সাড়া দিতে হবে তার শরীর তাকে ভোগ করার জন্য দিতে হবে এটা তার অধিকার স্বামীর তারপর আবহাওয়ার একটি হাদিস আরও এটাও গুরুত্বপূর্ণ বোখারিতে আছে চার হাজার আটশো মুসলিমে আছে এক হাজার ছাব্বিশে আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লুল লিল মারআতি আন তাসুমা আও যাওজুহা শাহিদাল লবিজনি কোন মহিলা রওসিদ না স্বামী যেতে পারে থাকে উপস্থিত থাকে তার কাছে সে যেন রোজা রাখবে স্বামীর অনুমতি ছাড়া এটা উচিত না তবে ফরজ রোজা এর নফল রোজার ব্যাপারে এটা তো এদিক থেকে আমাদের বোঝা গেল যে অধিকার আমরা বুঝতে পারলাম এখানে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর উপরে এরকম আরেকটা কথা এখানে বলি শেষ করব সেটি হলো আদমুল খুরুজে মিনাল বাইতিল স্বামীর অনুপস্থিত থাকা মহিলা তার বাড়ি থেকে বাহির হবে না এটাও তার অধিকার মহাসারা যাও যা সংসার করবে ঝগড়া বিবাদ মারামারি অথবা কেরঙ্কারী লিপ্ত হবে না যাতে একজন একজনের সুন্দরবাক্যে স্বামীর আনুগুত্য নিয়ে সংসার করবে স্বামীও তার সাথে ভালোবাসা মহাম্মত নিয়ে দুজনের সংসারের মাঝে প্রীতি ভালোবাসা মধুর মধুর মহব্বত সেতু বন্ধন তৈরি করবে যাতে আল্লাহ খুশি হয় এখানে এই হলো সংক্ষিপ্ত কথা আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে সুন্দর ভাবে কোরআন এবং সুন্না মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন তৌফিক দান করুন প্রতিটি মুসলিম নর নারীকে আল্লাহ সবাইকে ইসলামের পতাকা তলে সুস্থ জীবনযাপন করা তৌফিক দান করুন আল্লাহ হাজার সাল্লাহ নবী মহামদুলাম